আলাইকুম বন্ধুরা, আমি জেবিন তাসনিম মাসুমা আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রিভিউ ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব লরিয়াল এক্সটেনশু অলিভ শেপ স্মুথিং ক্রিম এবং স্ট্রেনিং ক্রিমটির রিভিউ। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই হেয়ার স্ট্রেনিং ক্রিমটি কেমন, এর দাম কত, এটি কারা কারা ইউজ করতে পারবেন এবং কারা কারা ইউজ করতে পারবেন না, এর কোনো সাইড ইফেক্ট আছে কি না, সব কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে। এই হেয়ার স্ট্রেনিং ক্রিমটি ব্যবহারে ভালো রেজাল্ট পেতে হলে এটি নিয়ম মেনে ব্যবহার করতে হবে। লরিয়ালের প্রোডাক্টগুলি খুবই ফেমাস, তাই এটি সাধারণত ভালোই হয়ে থাকে। আপনারা যদি কোনো প্রোডাক্টের অনেস্ট রিভিউ পেতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের অনেস্ট রিভিউ দেওয়ার। চলুন তাহলে লরিয়াল এক্সটেনশু অলিভ শেপ স্মুথিং ক্রিম এবং স্ট্রেনিং ক্রিমের ব্যবহার বিধিটা জেনে নেওয়া যাক। তার আগে একটি রিকোয়েস্ট, একটি রিভিউ ভিডিও তৈরি করতে অনেক সার্চ করে, অনেক রিসার্চ করে এবং নিজে ইউজ করে তারপরে ভিডিওটি তৈরি করতে হয়, তাই একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় আমাকে। আর এত কষ্ট করার পর যখন আপনাদের লাইক কমেন্ট পাই তখন নিজেকে ধন্য মনে হয়। বন্ধুরা, লরিয়াল এক্সটেনশু অলিভ শেপ স্মুথিং ক্রিমটাকে প্রথমে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে এবং এক ঘন্টা পর হেয়ার স্ট্রেনিং মেশিন দিয়ে চুলকে ভালোভাবে স্ট্রেট করতে হবে। ততক্ষণ পর্যন্ত হেয়ারকে স্ট্রেট করতে হবে যতক্ষণ না পর্যন্ত হেয়ার স্মুথিং হচ্ছে। হেয়ার স্মুথিংয়ের কাজ শেষ হয়ে এলে তারপর নর্মাল পানি দিয়ে হেয়ার ওয়াশ করে নিতে হবে, তারপর চুলগুলোকে শুকিয়ে নিতে হবে। চুল শুকিয়ে এলে তারপরে লরিয়াল এক্সটেনশু অলিভ শেপ হেয়ার স্ট্রেনিং ক্রিমটি চুলে অ্যাপ্লাই করতে হবে, তারপর আবার স্ট্রেনিং মেশিন দিয়ে হেয়ার স্ট্রেট করে নিতে হবে খুব ভালোভাবে। ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে হেয়ার স্ট্রেট করতে হবে যতক্ষণ না পর্যন্ত হেয়ার সিল্কি, শাইনিং এবং সফট হয়ে আসছে। বন্ধুরা, আমি আবারও বলে দিচ্ছি, হেয়ার স্মুথিং ক্রিমটাকে আগে ব্যবহার করতে হবে এবং তারপর স্ট্রেনিং ক্রিমটাকে ব্যবহার করতে হবে। বন্ধুরা, চলুন তাহলে এটির প্রাইসটা জেনে নেওয়া যাক। এটি ছোটো প্যাকেট 125 মিলি, দুইটায় একসাথে এটির মূল্য 550 টাকা। বন্ধুরা, চলুন তাহলে জেনে নেওয়া যাক এই ক্রিমটি কারা কারা চুলে অ্যাপ্লাই করতে পারবেন। যাদের চুল খুব ছোট অথবা পাতলা তারা এই ক্রিমটি হেয়ারে অ্যাপ্লাই করতে পারবেন, আর কারা ইউজ করতে পারবেন না, যাদের চুল অনেক লং, অনেক ঘন তারা এটি ব্যবহার করতে পারবে না, তাদের জন্য বড় প্যাকেটের প্রয়োজন। বড় প্যাকেটের মূল্য 800 থেকে 950 টাকা পড়বে। আলোচনা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।